বাঙালির মুক্তির সনদ তথা স্বাধিকার আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া, পুরো নাম ফখরুল মোল্লা খান। 1966 সালের 7ই জুন ঢাকার তেজগাঁওয়ে হরতাল চলাকালে পুলিশের গুলিতে তিনি শাহাদাত বরণ করেন। বাঙালির রাজনৈতিক মুক্তির আন্দোলন সংগ্রাম ইতিহাসের উজ্জ্বল দিন 7ই জুন। নানা আয়োজনে পালিত হলেও বলা যায় একেবারেই আড়ালে থেকে যান স্বাধিকার আন্দোলনের এই প্রথম শহীদ মনু মিয়া। তবে আলোর খবরও আছে। সিলেটের বিয়ানীবাজারের সন্তান শহীদ মনু মিয়াকে শ্রদ্ধায় স্মরণে আগলে রেখেছেন বিয়ানীবাজারবাসী। বিয়ানীবাজারের পৌর শহরের নয়া গ্রামে তার নারী পোতা বাড়িতে প্রবাসীদের উদ্যোগে নির্মিত হয়েছে শহীদ মনু মিয়ার স্মৃতিস্তম্ভ। ইতিহাসের আলোক দিনে স্মৃতি ধারণ করে প্রতিবছর 7ই জুন পালন করা হয় শহীদ মনু মিয়া দিবস হিসেবে। 7ই জুন মঙ্গলবার শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে বিয়ানীবাজারের শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ মনু মিয়া দিবস পালন করা হয়েছে। মনু মিয়াকে নিয়ে আমরা গর্ব করি, পঞ্চকণ্ঠবাসী, বিয়ানীবাজারবাসী। তিনি প্রথম শহীদ হয়েছিলেন শহীদ আন্দোলনে। মনু মিয়ার স্মৃতিকে ধরে রাখা আমাদের মানে পঞ্চকণ্ঠবাসীর জন্য, বিয়ানীবাজারবাসীর জন্য অত্যন্ত প্রয়োজন। যে মনু মিয়াকে নিয়ে আমরা গর্ব করি, এই মনু মিয়ার ইতিহাস সবার জানা উচিত বলে আমি মনে করি। মনু মিয়ার বুক চিরেছে, নিকৃতি রক্ত বেরোচ্ছে, চেপে ধরার চেষ্টা করা হচ্ছে। সুরে আলম সিদ্দিক বলে চেষ্টা করতেন মনু মিয়াকে রক্ত বন্ধ করে হাসপাতালে নেওয়া। তখন মনু মিয়া বলেছিলেন, আমাকে ধরতে হবে বলে আপনি কইয়া পান। মনু মিয়া কথা শুনে সুরে আলম সিদ্দিক বিহবলিত হয়ে বলছেন, আমি কি বলবো? বলছেন, আপনি সংগ্রামের কথা বলেন, স্বাধীনতার কথা বলেন, এবং আমার এক কথাটা জাতির জন্য মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পৌঁছে দিল। এই ছিল সে সময়ের মনু মিয়ার শেষ উক্তি। সুরে আলম সিদ্দিক বলেছেন, আমি যখন এই ঘটনার পরে কারাবরণ করলাম, বঙ্গবন্ধুকে আমি এই কথাটা বলেছি, মনু মিয়া মরার সময় এই কথাটাই বলে গেছে, আমরা যেন সংগ্রামের কথা বলি, স্বাধীনতার কথা বলি। স্বাধিকার আন্দোলন মাধ্যমে শুরু হয়েছিল এই পিচ্ছিল পথে যাত্রা। এই পিচ্ছিল পথে যাত্রা প্রথম শহীদ ছিলেন আমাদের বিয়ানীবাজার, আমাদের পঞ্চখণ্ডের সন্তান শহীদ মনু মিয়া। শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের সহসভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মজির উদ্দিন আনসারির সভাপতিত্বে ও সদস্য সচিব শিক্ষক সাংবাদিক খালেদ জাফরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্রনাথ, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়াউদ্দিন আহমেদ, শেখ ওয়াহিদুর রহমান একাডেমির অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, কবি ওয়ালি মাহমুদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল কুদ্দুস টিটু, বিয়ানীবাজার সাংস্কৃতিক সংসদের সভাপতি আব্দুল ওয়াদুদ, সাংবাদিক আহমেদ ফয়সাল, অধ্যাপক ফয়সাল আহমেদ, শিক্ষক বিধুভূষণ বৈদ্য প্রমুখ। এ সময় শহীদ মনু মিয়ার পরিবারের পক্ষে বক্তব্য রাখেন ফখরুল হুদা খান মামুন। অনুষ্ঠান শেষে শহীদ মনু মিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব শাহাবুদ্দিন মাওলা। এই মনু মিয়াকে শুধু আমাদের না, সমস্ত জাতির একজন গর্বিত সন্তান, তাকে যেমন জানা আমাদের প্রয়োজন, আমরা খুব সহজভাবেই স্বাধীনতার ইতিহাস যদি আমাদেরকে জানতে হয়, শহীদ মনু মিয়াকে জানতে হবে। সেই শহীদ মনু মিয়াকে যদি আমাদের এই পরবর্তী প্রজন্মকে তাদের কাছে আমরা তুলে দেখতে পারি, তাহলে এই প্রজন্ম উদ্বুদ্ধ হবে মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালির স্বকীয় চেতনা, এবং আমাদের এই অঞ্চলের মানুষগুলো যারা আছে তাদের সেই আলোকিত পথ তৈরি হবে। শহীদ মনু মিয়ার এই আত্মদান যেন অমর থাকে, আমরা নিজ নিজ অবস্থান করি, প্রত্যেকের নিজ অবস্থান থেকে আমাদের আমাদের পরিবারের সঙ্গে, আমাদের সন্তানের সঙ্গে, আমাদের সামাজিক রাজনৈতিক অঙ্গনের সঙ্গে তার এই আত্মত্যাগের কথা বলি, তার সংগ্রামের কথা বলি, তার শহীদ হওয়ার কথা বলি, তাহলেই একটা সময় আসবে যখন আমাদের এই অঞ্চলের মানুষ, এই পরবর্তী প্রজন্ম খুব সহজেই মনে মনে চিনতে পারে। আমাদের বক্তাবৃন্দ ইতিমধ্যে বলেছেন, ওনাকে স্মরণ করার জন্যে এবং ওনার স্মৃতিকে অমলিন করে রাখার জন্যে এই রোডের নাম শহীদ মনু মিয়া সড়ক করার জন্যে আমরা ইতিমধ্যে এই ব্যাপারে আমাদের পরিষদ কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব এবং আমরা কাজ করব। আমাদের মনু মিয়া যেন আমাদের স্মৃতিতে অমলিন থাকেন, আমরা সেই প্রত্যাশা। মনু মিয়া সড়কটি এবছরই এটা যেন নামকরণ হয়, সেই প্রত্যাশা।
স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকি 1966 সালের ঐতিহাসিক 7ই জুনের স্মৃতিচারণ করেন। 7ই জুন মনুমিয়ার আত্মত্যাগ ও ছদপা দিবস শিরোনামের প্রবন্ধে লিখেন, 10-15 জন পুলিশ পাইলটিং করে আগলে নিয়ে এগোচ্ছিল ওই এলাকাটি পার করে দেওয়ার জন্য। আমাদের কাছাকাছি এসে পুলিশ ভর্তি ইঞ্জিনটি থেকে একজন গুলি ছোড়ে, যে দুজনের ঘাড়ে ভর করে দিয়ে আমি বক্তৃতা করছিলাম তাদের একজন মাটিতে পড়ে গেলেন, তিনি মনুমিয়া। তাকে সাথে সাথে তেজগাঁর একটি ক্লিনিকে নিয়ে গেলাম, তখনও তিনি জীবিত এবং জ্ঞান রয়েছে, বিন্দুমাত্র চিকিৎসা তার শুরু হয়নি। আমার কোলে মাথা রেখে মনুমিয়া বিড়বিড় করে বললেন, মুজিব ভাইয়ের সাথে দেখা হলে বলবেন আমি 6 দফার জন্য জীবন দিয়ে গেলাম। তেজগাঁও রেলগেটের কাছে পুলিশ আমাদের কাছে থেকে লাশটি নিয়ে নিয়ে গেল। ধস্তাধস্তিতে আমার শার্ট ছিঁড়ে গেছে, মনুমিয়ার রক্তে আমার শরীরটি ভিজে গেছে। মনুমিয়ার রক্তাক্ত গেঞ্জিটি আমি হাতছাড়া হতে দেইনি। বাম রাজনীতি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে তিনবারের এমপি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বর্তমান বাড়ি একই গ্রামে হলেও মনুমিয়ার স্মৃতি রক্ষার্থে এমপি নুরুল ইসলাম নাহিদ কোনো কিছুই করেননি। তবে এই অঞ্চলের একদল মহতি মানুষ শহীদ মনুমিয়াকে ধারণ করে প্রতিষ্ঠা করেছেন শহীদ মনুমিয়া স্মৃতি পরিষদ। 2017 সালে যুক্তরাষ্ট্রের প্রবাসীদের উদ্যোগে 6.5 লক্ষাধিক টাকা ব্যয়ে মনুমিয়ার বসত বাড়িতে নির্মাণ করা হয়েছে শহীদ মনুমিয়া স্মৃতিস্তম্ভ। এ সময় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মিসবা উদ্দিনের সম্পাদনায় 6 দফা এবং মনুমিয়ার আত্মদান নামে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।